আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ওই যে দেখতে পাচ্ছেন তারা আর তারা নানি স্কুলে যাইতেছে। তারা নানি কোন ক্লাসে পড়েন? আপনি কোন ক্লাসে? আমি পরে পড়ি। তারা ক্লাস সেভেনে, তারা নানি পড়ে। না আসলে জানেনি তো যে অনেক অনেক শত্রু, যার কারণে ওরে আসলে স্কুলে নিতে ওর নানি সাথে যায়। আর আমাদের সেই বিখ্যাত ড্রাইভার শহীদুল, হ্যাঁ, তো এখন পর্যন্ত এক কিস্তিও দেয় নাই। দুইটা দিছে, ওই ভাড়া দিয়ে শোধ আমি দিছি। তো মানে ও আমাদের মানে প্রতি সপ্তাহে যা ভাড়া হয় তাতে ওর কিস্তির টাকা হয়ে যায়। আচ্ছা, যা যা স্কুলে দেরি হয়ে গেল, তো ওরে দিয়ে আপনি তাড়াতাড়ি এসে পড়ে নে। আবার করিস গপ্প করিস না খালি। তো যে তারা স্কুলে দিয়ে আসছে, ইয়ে আর রাব্বিউ তো ওই একই ক্লাসে না? শেষ শেষ কটার সময় শুনেছেন না? দশটার সময় আর কটা পর্যন্ত? বারোটা পর্যন্ত, বারোটার সময় চাপার গেছে না? আচ্ছা ঠিক আছে। তো যে তারা স্কুল থেকে চলে আসলো, এত দেরি কে? পড়লি না জীবনে, এর মধ্যে আবার পরীক্ষাও নিল? হ্যাঁ, তা নানি পরীক্ষা দিছে না? পাশ করছেন তো? কি পরীক্ষা নিছে? এমনি কি হলো? ভিতরে ভিতরে রোদ কি কি পরীক্ষা নিছে? এমনি আর কেউ যে বয়ন বয়ন ভাত খান বসে না, ভাত খাইছে আর ভাত বসে ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা কি জিজ্ঞাসা করছে যে কালকে কি রানছিলা? কয় নাই সরে যে সয়ের মধ্যে মাছ মারবে দেখলাম, কয় নাই দেখা না কেউ কইছে? কি কইছে? কয় কি তোমাকে ভিডিও দেখি, কয় যে ভিলেজ লাইফ সম্পাদটাও দেখি, তারপরে দোলেক রোডটাও দেখি। তাহলে গপ হয়েছে পড়াবার পিছনে দরজাটা চাপাই দেন, পিছনে দরজা চাপাই দেন। তাহলে ভাইবা বোর্ডে এই সমস্ত প্রশ্ন হয়েছে না? ঠিক আছে, বরগা টরগা খুল কইলা খায় নো, তারপরে কথা কম দিই। কি কি পড়ছো আর কি ভাইবাতে? তাহলে কি ধরছে আগে হেরে নাই? ক্লাসে তো গেল শুক্রবার দুই তিন দিন। আর বই দেখাই দিছে না? বই দেখাই দিছে তো ব্যাঙ্গেছিল পর খেয়ে দেব ভাই। যা তো তারা স্কুল থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল থেকে আর ওরে পাইতেছি না, ঠিক আছে, পড়াশোনা বাদ দিয়ে ঘুরতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে তারা কই, পরে বলতেছে তারা আর ছাগল ধরে বসে রয়েছে। তো তারার এই যেটা হলো তারার ছাগল। তো আজকে প্রথম মানে যে লিমার একটা ছাগল দিছিলাম, আপনারা যারা ভিডিও দেখছেন মনে আছে কিনা, তো ঠিক এরকম একটা ছাগল আমি তারারেও দিছি। তো সেই তারার ছাগলটা হলো নানি বলে। আমি ভাবছি যে আরো বড় বাচ্চা, আরো বড় না তো এটা মানে আমার খামারেরই একটা বাচ্চা। ছাগল ধরে পড়ে লাগবো পরীক্ষা কিন্তু তিন চার দিন পরে। তো যাই হোক, তারার জন্য দোয়া করেন। ওরে বলছি যে এই ছাগল এক বছর পাইলা এটার বাচ্চা বাচ্চা কোনটা খাসি আমি কি করুম খামো যাবো কেটে তাইলে দেখছো আমার দিলে আমি এটা যাবো কেটে মানুষের দিয়ে দিম, মানুষের খাওয়াই দিম দাওয়াত দিয়ে, ঠিক আছে। ওরে দিছি যে ও এটা বিক্রি কইরা আরও কিছু টাকা ওর বেতনের থেকে অ্যাড করে প্লাস আমি কিছু দিলাম, দিয়ে ওর একটা গরু কিনে দেবো। এভাবে ও চার পাঁচ বছর পরে দেখা যাবো যে যাতে ওর দু তিনটা গরু থাকে, এটা হলো আসলে প্ল্যান।
তো ছাগল আর পালা লাগে না, ছাগল মূলত ওর নানি পালে। তো আজকে ওই যে ওর স্কুলে যাওয়া শুরু হয়েছে আবার, এই কারণে ওর নানি এখন সারাদিন আমাদের এখানেই, সকালে স্কুলে নিয়ে যায়, বিকালে আমার এখানেই কাজ করে। তো যেহেতু এটা বাচ্চা দিবে এর জন্য সাথে করে নিয়ে আসছিল, তো আলহামদুলিল্লাহ বাচ্চা দিছে। তাহলে আজকে কে নিয়ে রাখবি ছাগল? তাহলে নিয়ে দেবো তো বলতে তো নানি বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার এনে আয় বাবু, এনে থাকলে তো অসুবিধা নেই না? তাহলে এটা খেরের মধ্যে থু, এটা ওই যে ঘাসের মধ্যে নোংরা ময়লা খায় না সাবধান। তাই তো কইতেছে খাই না জানি। হ্যাঁ হ্যাঁ, তার নানি তার ছাগল নিয়ে যেতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।